উত্তরবঙ্গ বললেই প্রথমে মাথায় আসে একটাই নাম, আর সেটা দার্জিলিং। কিছু কিছু ভ্রমণপ্রেমী মানুষ অবশ্য কার্শিয়ং কালিম্পংয়েও ঝটিকা সফর সেরে আসেন। অবশ্য এখন ডিজিটাল জামানায় পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বহু অজানা গ্রামের খোঁজ আমরা পেয়ে যাই। কিন্তু চাইলেই কি আর সেসব জায়গায় আমরা যাচ্ছি? তবু অচেনা অজানা নিখাত বন্য পাহাড়ি আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিতে কার না ভালো লাগে? তাই আজ আপনাদের এমনই একটি জায়গায় ঘুরিয়ে নিয়ে আসব, যেখানে দার্জিলিং বা কার্শিয়ং টাউনের মতো ভিড় পাবেন না, বরং পাহাড়ি প্রকৃতি এক নির্জন কোলে কয়েকটা দিন স্বচ্ছন্দে কাটিয়ে আসতে পারবেন। জায়গার নাম শিবখোলা। শিবখোলা অবস্থিত কার্শিয়ংয়ে, বলতে গেলে এই কার্শিয়ং থেকে একটু ভেতরের দিকে অফবিট একটি জায়গা। কেন এই নাম, থাকা খাওয়ার খরচা কত, এসবই আপনাদের ডিটেলে বলবো। জানতে হলে প্রতিবেদনটি দেখুন একেবারে শেষ পর্যন্ত। এনজেপি স্টেশনে নামার পর অধিকাংশ যাত্রীদের ভিড় থাকে চিরাচরিত দুটো জায়গা, দার্জিলিং এবং কালিম্পং। এছাড়া সিকিমে যাবার ভিড়ও খুব একটা কম থাকে না। কিন্তু এটা তো সত্যি যে যেখানে ট্যুরিস্টদের পা পড়ে বেশি, সেই সকল জায়গায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে লোকমুখে, যাকে বলা যেতে পারে মাউথ পাবলিসিটি। কিন্তু আজ আপনাদের বলবো এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে নামার পর এসব পরিচিত জায়গায় যাবেন না, বরং তার বদলে গাড়ির অভিমুখ ঠিক করুন সরাসরি শিবখোলার দিকে। আচ্ছা, একটা বিষয়, স্টেশনের বাইরে প্রচুর শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, একটা গোটা গাড়ি চাইলেই ভাড়া নিতে পারেন, কিন্তু শেয়ার কারেও আপনার পক্ষে পৌঁছানো সম্ভব শিবখোলায়। এখন আপনার মনে হতে পারে, আরে এত জায়গা থাকতে কেন শিবখোলায় গিয়ে থাকবো? এর উত্তরটাই এবার দিচ্ছে। শিবখোলা জায়গাটার একটা মাহাত্ম্য রয়েছে, সেটা পরে বলবো। আগে এই জায়গার প্রকৃতি নিয়ে দু একটা কথা সেরে নিই। দেখুন, উত্তরবঙ্গে মানুষ আসে কেন? শহরের ক্যাকোফনি, পলিউশন, বোরিং দিনলিপি থেকে খানিক নিষ্কৃতি পেতে। আর দার্জিলিং বা কালিম্পং মানে সেখানেও মানুষের ভিড় ভয়ঙ্কর। সন্ধেবেলা ম্যালের রাস্তায় হাঁটলে মনে হবে যেন কোনো দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছেন, তাই এই ভিড় আবার অনেকের একেবারে নাপাসান্দ। আর যে কারণে অনেকেই চান উত্তরবঙ্গের এমন একটি জায়গায় থাকতে যেখানে সন্ধে হলেই নিঝুম হয়ে পড়ে চারপাশ, কানে ভেসে আসে অদূরে বয়ে যাওয়া পাহাড়ি নদীর স্রোত ভাঙার শব্দ, সকালবেলাতেও শোনা যায় অজানা বুনো পোকার ডাক, সন্ধেবেলা যে ডাক আরও বেড়ে যায়। চারপাশে পাহাড়, পাহাড়ের বুকে জঙ্গল, আরও দূরেই এক পাহাড়ি নদী, নির্জন সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট প্লেস। এই সব কিছুই আপনি পেয়ে যাবেন যদি আসেন শিবখোলায়। শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই বন্য পাহাড়ি জায়গাটা সব দিক থেকে যেন আলাদা, মানুষের ভিড় বর্জিত একটি প্লেস। হ্যাঁ, ঠিক যে তেমন একটা মানুষের পা পড়ে না এখানে, কিন্তু তাই বলে পর্যটকদের কোনো রকম অসুবিধা হবার কথা নয়, কারণ এখানে রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত, রয়েছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে রয়েছে ডিলাক্স রুম, থাকা খাওয়া নিয়ে খরচ মাত্র 1,500 টাকা। আচ্ছা, আর একটা বিষয়, এখানকার অ্যাডভেঞ্চার ক্যাম্পে পর্যটকদের জন্য রয়েছে বনফায়ারের সুবিধে, সঙ্গে অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকলে পর্যটকদের জন্য কাঠের উনুনে রান্নার ব্যবস্থাও রাখা হয়েছে। আহ, আর কি চাই বলুন না। বেটার মজা তো নদী মে যাকে জো নহানা কা একদম পিওর এন্ড মিনারেল ওয়াটার জেসা ওয়াটার জো পানি মে হ্যায় উসমে নহা কে না সবসে ও আচ্ছা লাগতা হ্যায় উন লোগ কো। উসকে বাদ রহনে কা তো দেখ লিয়া বহুত আচ্ছা হ্যায়, সব কুছ হ্যায়। क्या बोलेंगे जो लोग शहर में रहता है, एकदम अलग से एनवायरनमेंट, चारों ओर पोल्यूशन, लेकिन यहाँ पे एकदम शांति है, क्या बोलेंगे उनके लिए? क्या बोलेंगे वही तो, वो लोग जो पोल्यूटेड एरिया में बैठ रहे हैं, मतलब सिटीज में जो रह रहा है, उन लोग के लिए ये सबसे बेहतर जगह है, क्योंकि यहाँ पे देखिए ग्रीन एवरीवेयर ग्रीन है, उसके बाद पोल्यूशन फ्री, और देखिए क्या है उन लोग को तो रहने के लिए 2-3 दिन बहुत अच्छा लग जाएगा इन लोगों को, क्योंकि पोल्यूट कम्प्लीटली पॉल्यूशन फ्री प्लेस है, ये फ्रेश एयर है,
खाने में हम लोग का सब पूरा 3 टाइम का मील प्रोवाइड हो जाता है। अगर रहने जो रहने आता है उन लोग के लिए सब मील प्रोवाइडेड है, सब कुछ ऑर्गेनिक है। सब उतना तो हम 100% तो ऑर्गेनिक नहीं बोल सकते, वी आर ट्राइंग टू मेक अप टू 90% ऑर्गेनिक। लोगों का रहने का क्या खर्चा रहेगा लोग अगर आएंगे यहाँ पे? अगर वो डिलक्स में ऊपर वाला डिलक्स में रहेंगे तो उसमें 1500 पर हेड पर डे, और इधर में रहेंगे तो 1400 पर हेड पर डे है ये इंक्लूडेड मील। যে গুটি কয়েক মানুষ এই জায়গার খোঁজ পান তারা কিন্তু আর উত্তরবঙ্গ সফরে তেমনভাবে দার্জিলিং কালিম্পংকে ঘুরতে যাওয়ার লিস্টে রাখেন না, কারণ শিবখোলা তাদের জন্য একেবারে পারফেক্ট প্লেস। পাহাড়ি বুনো নির্জনতায় ডুব দিতে চাওয়া পর্যটকরা তাই চাইলেই চলে আসেন এখানে। তেমনি কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধির। আমরা এসেছি কলকাতা পাটুলি থেকে। আমার এই জায়গা এসে তো খুব ভালো লাগছে, কলকাতা থেকে তো অনেক ভালো। এটা আমাদের কাছে একদম নতুনত্ব একটা ব্যাপার, আমরা যেভাবে শহরে কোলাহলের মধ্যে থাকি সে থেকে এ ধরনের একটা চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর পরিবেশ, সম্পূর্ণ 180 ডিগ্রি একটা মানে পরিবর্তিত পরিবেশ। মানে এখানে যে নিঃশ্বাস নেওয়াটা কতটা হালকা লাগছে, ওখানে তো পুরো দূষণে মানে আমরা যখন রাস্তায় যাই বেরোই আর কি, প্রচণ্ড অস্বস্তিকর একটা পরিস্থিতি হয়। শান্তি তো মানুষের জীবনে সবসময় প্রয়োজন থাকে, আমাদের পরিবেশটা এমনই থাকে সেটা কাজের সূত্রে পাই না, কিন্তু এই যে একদিন বা দুদিন আমরা এই প্রকৃতির মাঝে আসি এটা আমাদের কাছে নতুনত্ব, মানে কি বলবো, অ্যান্ড রিফ্রেশমেন্ট। আমি তো বলবো জানে যারা আসেনি তারা প্রত্যেককে এখানে অন্তত একবার, দার্জিলিং তো সকলেই যান, মাঝপথে সিটংও যান, এখানটা তো একদম আনএক্সপ্লোর হয়ে আছে, ভীষণ ভালো। বাচ্চারা যদি সঙ্গে থাকে তাদের জন্য যথেষ্ট স্পেস আছে, তারা ছোটোছুটি করতে পারবে, খুব ভালো। শিবখোলা অন্য আরেকটি কারণের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বার্ড ওয়াচার্সদের জন্য, মানে যারা পক্ষী প্রেমী তারা চাইলে ক্যামেরায় জুম লেন্স নিয়ে কিন্তু এখানে ঠায় বসে থাকতে পারেন। একটু অপেক্ষা করলেই দেখা মিলবে বিভিন্ন ধরনের পাখির, বিভিন্ন ধরনের উডপেকার, কিংফিশার বা মাছরাঙার দেখা আপনি হামেশাই পেয়ে থাকবেন। এবার বলি কেন এই জায়গার নাম হলো শিবখোলা। কারণ একটাই, এই পাহাড়ে একটি পুরনো শিবের মন্দির রয়েছে, স্থানীয় মানুষরা এই মন্দিরে হামেশাই যাতায়াত করেন, তাদের বিশ্বাস এই মন্দিরে অধিষ্ঠিত শিব খুব জাগ্রত, তিনি আজও রক্ষা করে চলেছেন পাহাড়ের মানুষদের। যাই হোক, ধর্ম এবং ভক্তিভাব সম্পূর্ণ নিজের নিজের বিষয়, কিন্তু নির্জন প্রকৃতির নিখাত প্রেমে পড়তে চায় না এমন মানুষ মনে হয় নেই। তাই কলকাতায় বড়সড় ছুটি পেলেই তো আপনার উত্তরবঙ্গের দার্জিলিং বা কালিম্পংয়ে হানা দেন, এবার না হয় স্টিয়ারিং ঘুরিয়ে চলে আসুন শিবখোলায়। ভেবে দেখুন, পাহাড়, নির্জন বন্য প্রকৃতি আর পাহাড়ি নদী, আপনাদের ছুটির মেজাজ কোনোভাবেই নষ্ট হবে না। শিবখোলা থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।